আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মায়ের রান্নাঘর। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ডিমের শাহি কোরমা রেসিপি। বিভিন্ন অকেশনে কম বেশি আমরা সবাই ডিমেরই শাহি কোরমা তৈরি করে থাকি। পোলাও বা বিরিয়ানির সাথে এটি খেতে সত্যি মজাদার। চলুন দেরি না করে রেসিপিটি জেনে নিই। আমি এখানে 5টি ডিম সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। আরও যা লাগছে, বড় দুটি পেঁয়াজ কুচি, হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ জিরা, হাফ চা চামচ ধনিয়া, পেঁয়াজ বাটা হাফ কাপ, আর স্বাদ মতো কাঁচামরিচ। আমি খুব অল্প উপকরণ দিয়ে ডিমের কোরমা তৈরি করেছি। প্রথমে ডিমগুলোকে হালকা হলুদ এবং লবণ দিয়ে মেখে নিয়েছি। এরপর একটি কড়াইয়ে সয়াবিন তেল নিয়েছি 1/4 কাপের মতো। আপনারা চাইলে এখানে ঘি ব্যবহার করতে পারেন। তেল সামান্য গরম হয়ে আসলে আমি এতে অ্যাড করেছি পেঁয়াজ। এবার পেঁয়াজ কুচিগুলো লো টু মিডিয়াম ফ্লেমে একটু সময় নিয়ে ভাজতে হবে। জাল বেশি বাড়িয়ে দিলে পেঁয়াজগুলো পুড়ে যাবে, তখন মচমচে বেরেস্তার মতো ভাজা যাবে না। ধীরে ধীরে পেঁয়াজের বর্ণ সোনালী বর্ণের হয়ে আসবে। দেখুন, আমার বেরেস্তা অলমোস্ট হয়ে গিয়েছে। এবার বেরেস্তা রেডি হয়ে গেলে তা একটি পাত্রে উঠিয়ে রাখব। এবার আমি এই তেলে ডিমগুলো হালকা করে ভেজে নিয়েছি। দেখুন, ডিমগুলো হালকা ভাজা হয়ে গিয়েছে এবং এর কালারও পরিবর্তন হয়েছে। ডিম ভাজা হয়ে গেলে আমি ডিমগুলো একটি ফ্রিজে উঠিয়ে নিচ্ছি। এবার আমি ওই তেলে বাকি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি। বেরেস্তার জন্য একটি পেঁয়াজ ব্যবহার করেছি, আর এখন আরেকটি পেঁয়াজ। এরপর আমি অ্যাড করেছি 1/2 কাপ কাটা পেঁয়াজ, আর অ্যাড করেছি 7 মতো লবণ, তারপর 7 মতো কাঁচামরিচ। এরপর পেঁয়াজ ও কাঁচামরিচ কিছুক্ষণ ভেজে নিয়েছি। এরপর অ্যাড করেছি আদা বাটা 1/2 চা চামচ, রসুন বাটা 1/2 চা চামচ, 1/2 চা চামচ জিরা গুঁড়ো এবং 1/2 চা চামচ ধনিয়া গুঁড়ো। এরপর মশলাগুলো ভালো করে মিক্স করে একটু কষিয়ে নিতে হবে। এরপর আমি সামান্য পানি অ্যাড করে নিয়েছি, যাতে মশলাগুলো পুড়ে না যায়। পানি অ্যাড করার পর মশলাগুলো ভালো করে কষিয়ে নিতে হবে, নাহলে মশলার কাঁচা গন্ধ থেকে যাবে। তেল যখন হালকা করে উপরের দিকে ভেসে আসবে, তখন বোঝা যাবে মশলা কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি ডিমগুলো অ্যাড করে দিচ্ছি। এবার ডিমগুলো মশলার সাথে ভালো করে মিক্স করে নিতে হবে। ডিমের সাথে মশলা আমি আরো কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। ডিম এবং মশলা ভালো মতো কষে আসলে এই পর্যায়ে আমি 1 কাপ দুধ অ্যাড করে নিয়েছি। সব কিছু ভালো করে আবার মিক্স করে নিয়েছি। দুধ অ্যাড করার পরে জাল বাড়িয়ে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। আমি এর সাথে অ্যাড করেছি সামান্য চিনি 1/3 স্পুনের মতো। সবকিছু ভালো করে নাড়তে হবে যেন লেগে না যায়, এবং কিছুক্ষণ আমি 3 থেকে 4 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। দেখুন, ধীরে ধীরে ঝোলটা ঘন হয়ে এসেছে। আমার ডিমের কোরমা অলমোস্ট রেডি। একদম শেষে আমি অ্যাড করেছি তৈরি করা বেরেস্তাগুলো।
তৈরি হয়ে গিয়েছে মজাদার ডিমের কোরমা। আমি অনেক ইজি উপায়ে কীভাবে ডিমের কোরমা রান্না করা যায় তাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। এক একজন এক একভাবে তৈরি করতে পারে, বাট এই উপায়ে আপনারা নিজেরা বাসায় ট্রাই করে দেখতে পারেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।